আমরা চাই একটা কম্পিটিটিভ ইলেকশন হোক, তারা আসে, তারা না আসলে তাদের সিদ্ধান্ত, কিন্তু ইলেকশন বাংলাদেশ হবে। বিএনপি কি বলছে? নির্বাচন প্রতিহত করবে, তাহলে তারা এই ভিসা নীতির আওতায় আসবে। সিঙ্গাপুরের চিকিৎসা শেষে এক সপ্তাহ পর দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার সন্ধ্যায় বিমানবন্দরেই কথা বলেন চলমান রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন হতাশায় নিমজ্জিত একটি দল, সরকার চায় বিএনপি নির্বাচনে আসুক, তবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশের উপর আল্লাহর আশীর্বাদ, 70% জনগণ উন্মুখ হয়ে আছে আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকায় ভোট দেওয়ার জন্য। আমরা চাই একটা কম্পিটিটিভ ইলেকশন হোক, তারা আসবে, তারা না আসলে তাদের সিদ্ধান্ত, কিন্তু ইলেকশন বাংলাদেশ হবে। একদিন বিকেলে চট্টগ্রামে নিজ নির্বাচনী এলাকায় উপজেলা যুবলীগের সম্মেলনে কথা বলেন তথ্যমন্ত্রী, জানান যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে সরকার নয় চাপ অনুভব করছে বিএনপি। মার্কিন যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি ঘোষণা করেছে আমরা এটাকে স্বাগত জানাই, কারণ ভিসা নীতিতে বলা হয়েছে যে যারা নির্বাচনে বাধা দিবে, একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের প্রতিপক্ষ হবে, তারা এই ভিসা নীতির মধ্যে আসবে। এখন নির্বাচনে বাধা দেওয়ার ঘোষণা কে দিচ্ছে? বিএনপি দিচ্ছে। বিএনপি কি বলছে? নির্বাচন প্রতিহত করবে, তাহলে তারা এই ভিসা নীতির আওতায় আসবে। ভিসা নীতির বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রীও সাতক্ষীরা একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী বলেন, যারা আগামী নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার, তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার, সেখানে আমাদের কিছু বলার নেই। তারা কাকে ভিসা দিবে না না দিবে সেটা তাদের নিজস্ব এখতিয়ার। আমরা মনে করি তারা কিন্তু কোনো দলকে পক্ষ করে করেননি, তারা বলেছেন যে এই নির্বাচনের অন্তরায় যারা হবেন তাদের প্রতি তাদের এই ভিসা স্যাংশন নীতিটা প্রয়োগ হবে। রাজনীতির নামে সহিংসতা করলে জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন সরকারের এই তিন মন্ত্রী। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।